সালাম আলাইকুম আমি মোহাম্মদ মোস্তফা কামাল ডিজাইন ইউর প্রজেক্ট ডট ব্লগ পোস্ট ডট কমের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি যেটা আমার স্ক্রিনশটের উপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিভাবে কমলা লেবুর ভিতরে মানুষের চেহারা অর্থাৎ দা চোখ কীভাবে দেওয়া যায় তার একটি টিউটোরিয়াল হ্যাঁ এরকম ইফেক্ট আপনারা অনেক হয়তো দেখেছেন ফেসবুক ইউটিউব অথবা অন্য আমি যে এই ইমেজটা ইউজ করে এই মেজটা ইউজ করে আমি এগুলো যদি বন্ধ করে দিই এই যে এই মেজটার উপরে এই প্রভাবটা প্রভাবটা দেব তো চলুন শুরু করা যাক টিউটোরিয়াল এটার দাঁতটা রয়ে গেছে কারণ হচ্ছে

আমি এটাই নিলাম এটা নিলাম এটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি রিমুভ করে দেবো তার জন্য আমি এটাকে আনলক করি প্রথমে ডাবল ক্লিক করে আনলক করলাম এই সাদা কালারটা সিলেক্ট করলাম সিমিলার হয়ে গেল সিলেক্ট হয়ে গেল থেকে সিমিলার গেলাম দেখুন সাদা কালার পুরোটা সিলেক্ট হয়ে গেছে আমি কুইক সিলেকশন তুলার সাহায্যে আরও কিছু রিমুভ করে নিই কারণ রিমুভ করতে গেলে আলোচনা করেছে আলোচনা করলাম না আমি এখানে দেখতে যাচ্ছি যে হ্যাঁ কি পরিমাণ মানে এটা কিন্তু বাহিরে কপি হয়েছে দেখেন কিন্তু বাইরের এটাকে করতে হবে আমি এটাকে কী করব সিলেটে যাবো সিলেট থেকে ইনভার্স করে দেবো ইনভার্স করে দিয়ে এখন কন্ট্রোল এখন সুন্দর একটা কপি হয়ে গেছে আমি এটাকে ইয়ে করে দিলাম এটার কন্ট্রোল সিলেট রাখা অবস্থায় এটা কন্ট্রোল রাখা অবস্থায় নিচে একটা লেয়ার আসলো লেয়ারে আমি একটা কালার দিই লাল কালারটি দিলাম চলো এই যে এই কমলার উপরে মানুষের ফেসটা বসাবো এটাকে এটা সিলেক্ট করে রেখেছি এখান থেকে নিলাম নেওয়ার আগে আর একটা কাজ করতে হবে আমাকে সেটা হলো আমাকে যেতে হবে নিমেস থেকে আমি ডুপ্লিকেট করে নিই এই না আমি ডুপ্লিকেট করলাম এটাকে আমি সেটা ব্লাড দিই সিলেক্টার ব্যবস্থায় ফিল্টার ব্লাড থেকে গোসেন ব্লার দিলাম টু পয়েন্ট ফাইভ দিলাম দেওয়ার পর এটাকে আমি সেভ করি এটাকে এইভাবে সেটাকে সেভ করলাম আমার এটা প্রয়োজন নেই এটা ডেলিট করে দিলাম যেহেতু এটা সেভ হয়ে গেছে এখন এই যে লোকটা এই লোকটাকে আমি কপি করি কপি করে ছেড়ে দিলাম যেহেতু নিচে চলে আসছে তাই এটাকে আমি উদারের উপরে নিয়ে গেলাম হ্যাঁ

কালার হোয়াইট করে এখান থেকে আমি একটা ব্রাশটা নিলাম আমার মন মতো আমি চোখটাকে সিলেক্ট করি শুধু সাইজটা একটু ছোট করে নিই যদি আমার সিলেক্ট করতে সমস্যা না হয় হ্যাঁ সুন্দর করে সিলেকশন করে নেবেন বাকিটা আমি ডিলিট করে দেবো এটা সিলেকশন করার পর অথবা কপি করে নিয়ে যাব এটা কিন্তু কোনো কালার নয় আগে বলতেছি যে এটা লাল কালার দিচ্ছি কোন কালার এটা কিন্তু আপনার হচ্ছে কোস সিলেশনের সিলেকশন এরিয়া আমি যেইটুকু সিলেকশন করতেছি শুধু সেইটুকু সিলেকশন হবে যেটুকু লাল কালার দেখতেছেন এটা মিট সাইজ বড় করে নি ভিতরের জন্য হ্যাঁ দেখুন এই যে লাল সিলেকশন কিন্তু হয়ে গেছে সুন্দর এখন আমি আবার যে কিউটি ছবি সংক্ষেপে দেখুন সিলেকশন হয়ে গেছে যেটুকু সিলেকশন আমি নিয়েছিলাম এখন এটাকে আমি ইনভার্স করি সিলেকশনটাকে সিলেকশন ইনভার্স ইনভার্স হয়ে গেছে সিলেকশনটা এখন আমি একটা কপি নেই আমি এটাকে ইনভিজিবল করে দিই দেখুন অলরেডি কিন্তু এটা বোঝা হয়ে গেছে তো ইয়ার ভিজে চলে গেছে যাই নাই এখনো অনেক কাজ বাকি রয়েছে এটা দেখতে বোঝা যায় যে মানুষের আমি কমলার মতোই আমার ইয়ে হয়ে যাওয়া দাঁতগুলো আমি ফিল্টার দেব ফিল্টার থেকে ডিস্টর্ট ডিস্টর্ড থেকে ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসের হরাইজেন্টাল স্কেল থাকবে দশ ভার্টিক্যাল স্কেল থাকবে দশ স্ট্যাচাস টু ফিট থাকবে রিপিট এইচ পিজান থাকবে এটাকে ওকে করলাম দেখুন একটা ফাইল কিন্তু এখানে চলে আসছে মানে একটা উইন্ডো চলে আসছে ওপেন হওয়ার জন্য আমি এটা কী ডিসপ্লেস করতে চাই এই যে আমি এটা কিন্তু করে রেখেছিলাম ডিসপ্লেসমেন্টের জন্য আমি এটা দিলাম দিয়ে পরে ওকে করলাম দেখুন ডিসপ্লেস কিছুটা পরিবর্তন হয়ে গেছে অলরেডি তো এটা যে যেটা ডিসপ্লেস করলাম এটাকে দুটো কপি করি একটা কপি করি কন্ট্রোল জ্যাট দিয়ে কীবোর্ডের সাহায্যে কপি করলাম উপরে কপিটাকে আমি এখান থেকে মাল্টিপ্লাই করে দিলাম দেখেন মাল্টিপ্লাই করে দিয়েছে এটা আরও বেয়াজ বোঝা যাচ্ছে বেশি ভালো বোঝা যাচ্ছে না এর জন্য আমি এখান থেকে কালার ও বেলে নিলাম নেওয়ার পর এটা যেভাবে সেভাবে রেখে ওকে করলে দেখুন এটা এরকম হচ্ছে এটা আমি এরকম করব না এটাকে রেখে আমি হ্যাঁ কালার ওবাল নিয়ে নিলাম এটাকে আমি মাল্টিপ্লাই এটাকে আমি মাল্টিপ্লাই করে দিলাম করার পর এটার অন্য একটা কালার আপনি ওষুধ দিয়ে দেখতে পারেন সেটা হচ্ছে আপনার কাছে কেমন লাগে হ্যাঁ আমি যে একটা কালার চয়েস করলাম করার পর এটা আমি ওকে করলাম এই যে নিচের এই যে এটা আছে এটাকে আমি আহ লেয়ার থেকে লেয়ার প্লেট থেকে এটাকে আমি অভারলি করে দিলাম অভার্লি করার পর এটাকে যা করবো আমি এটা অপচেজি কমাবো বিষ করে দিলাম এখন মনে হচ্ছে যে এখন যে এটা আপনার ইয়ার ভিতর চলে গেছে অর্থাৎ ওই কমলা লেবুর এই একটা এটাকে যদি আরো পারফেক্ট করতে চান তাহলে এই যে এইখানে এই কালার ওভার্লিটা আছে এটাকে পরিবর্তন করতে হবে এটাকে ডাবল ক্লিক করুন আপনি জানেন যে এই যে এটাও নিয়ে নিন হ্যাঁ নে ওকে করুন ওকে করে এটার অপারসিটিটা কিন্তু কমাতে হবে অথবা এটাকে অবালি করে দেখুন কেমন দেখা যায় হ্যাঁ এখন কিন্তু বোঝা যাচ্ছে যে কমলারি চোখ কমলারি দাঁত কারণ এটা পুরোটাই কিন্তু এই কমলার আকারই হয়ে গেছে দেখুন হ্যাঁ এটা হচ্ছে খুব সহজ একটা টিউটোরিয়াল এবং খুব সহজ যদি আপনি বেসিক সম্পর্কে ভালো জানেন আপনি যদি বেশি সম্পর্কে ভালো না জানেন তাহলে কিন্তু আপনার এটা খুব সহজ নয় কঠিন হয়ে যাবে কারণ এটাকে আপনাকে মুখস্থ করতে হবে তাই আমি আবারও বলবো যে বেসিক টিউটোরিয়াল দেখুন বেসিক থেকে শিখে আসুন তাহলে আপনার এই টিউটোরিয়ালগুলো করতে এবং বুঝতে খুব ইজি হয়ে যাবে তা আজকে এই পর্যন্তই টিও শেষ করার আগে আবারও আরেকটা কথা বলতেছি যে এই ভিডিওগুলো মানুষের মধ্যে বেশি করে শেয়ার করে দিন যাতে মানুষ শিখতে পারে আমি ইউটিউব থেকে শিখেছি আমি চাই যে মানুষ ইউটিউব থেকে তাদের নিজস্ব নেট আছে তারা ইউটিউব থেকে দেখে দেখে কাজ শিখুক আর যদি টিউটোরিয়াল বুঝতে কোনো অসম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব সবাই